নভেম্বরে প্রায় অর্ধেক মাস সরকারি ছুটি বন্ধ থাকবে সরকারি অফিসগুলি এগারোই নভেম্বর থেকে টানা দিন সরকারি ছুটি ছট পুজোতেও থাকবে ছুটি পুজোর ছুটি শেষ হয়ে অফিস খুলতেই ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্যে আবারও ছুটির আনন্দে বাড়িতে হোক বা কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা দুর্গাপুজোর আগে চতুর্থী থেকে পুজোর ছুটি শুরু হয়েছিল প্রায় আঠেরো দিন পর সোমবার খুলেছে সব সরকারি দপ্তর কিন্তু হলে কি হবে এখনও যে উৎসবের অনেকগুলি দিন বাকি তাই ফের ছুটির হিসেব নিকেশ হিসাব বলছে নভেম্বর মাসে ১৩ দিন ছুটি মিলবে রাজ্যের সরকারি কর্মীদের দেখতে দেখতে পুজোর ছুটি শেষ এবার ঠেলে গুতিয়ে অফিস যাওয়া শুরু মহিলাদের তো আবার সংসার সামলে করতে হয় অফিস তাই আর কয়েকটা দিন ছুটি পেলে মন্দ হতো না দুর্গাপুজোর ছুটি শেষ হয়েছে এই সপ্তাহের সোমবার সোমবার থেকে ফের খুলেছে সরকারি অফিস এবারে চতুর্থী থেকে টানা লক্ষ্মী পুজো পর্যন্ত ছিল সরকারি অফিসগুলি ছুটি তবে পুজো শেষ হলেও ছুটি শেষ হচ্ছে না আপাতত নভেম্বরে সরকারি অফিসগুলিতে ছুটি থাকবে প্রায় তেরো দিন এদিকে ব্যাংকে এই মাসে সব মিলিয়ে ছুটি থাকবে পনেরো দিন জানা যাচ্ছে নভেম্বর মাস জুড়ে তেরোটি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা আগামী বারোই নভেম্বর কালীপুজো কালীপুজো পড়েছে রবিবার তবে রাজ্য সরকার কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছেন তেরোই ও চোদ্দোই নভেম্বর আবার পনেরোই নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে ছুটি এই দিনে আবার বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি আছে তবে দুই ছুটি মিলে যাওয়ায় ষোলোই নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন এদিকে এবার ছট পুজো উনিশে নভেম্বর রবিবার পড়েছে তাই ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে সোমবার কুড়ি নভেম্বর আঠেরো থেকে কুড়ি টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা মাসের শেষ ছুটির দিন গুরু নানকের জন্মদিন সাতাশে নভেম্বর সেটাও সোমবার হওয়ায় টানা তিন দিন ছুটির সুযোগ পেয়ে যাবেন অনেকেই ফলে পুজোর পরেই ফের যদি কেউ ট্যুরে যেতে চান এবারের মতো সুযোগ তারা আর পাবেন না নভেম্বর মাসে কালীপুজো ভাইফোঁটা সমেত বহু উৎসব উপলক্ষে ব্যাঙ্কও বন্ধ থাকবে বেশ কয়েকদিন সরকার মূলত তিনটি ভাগে ছুটি দেয় প্রথমত উনিশশো সালের এনআই অ্যাক্ট অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটি প্রাপ্য হয় সরকারি কর্মচারীদের দ্বিতীয়ত রাজ্য সরকার স্থানীয় উৎসব পরবের জন্য কিছু ছুটি দিতে পারে তৃতীয়ত অতিরিক্ত কিছু ছুটি দেওয়ার সুযোগ থাকে সরকারের হাতে সেই মোতাবেক নভেম্বরে প্রায় ১৩ দিন ছুটির ব্যবস্থা রাজ্য সরকারি কর্মীদের যা পেয়ে সরকারি কর্মী মহলে রীতিমতো খুশির হাওয়া বইছে তবে পুজো শেষে নভেম্বর মাসে ফের কয়েকদিনের টানা ছুটি সাধারণ মানুষকে কিছুটা হলেও দুর্ভোগ পোয়াতে হবে একথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা